হ্যালো বন্ধুরা, আমরা যেমন দিনের কাজের শেষে নিজের ঘরে নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করি, তেমনি পক্ষী জগতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে পাখিরা এমনিতে গাছের ডালে, জোপে ঝাড়ে বা গুহার কোটরে কাটিয়ে দেয়, কিন্তু প্রজনন ঋতুতে এদের ডিম পাড়া ও বাচ্চা পালনের জন্য বাসা বানানোর দরকার হয়। এই বাসাগুলি যেমন বৈচিত্র্যময় হয়, তেমনই দেখা যায় বাসা বানানোর ক্ষেত্রে এদের অদ্ভুত কলাকৌশল। এমনই পাঁচটি পাখির বাসা নির্মাণের অদ্ভুত কলাকৌশল নিয়ে আলোচনায় অবাক কথার আজকের পর্বে আপনাদের স্বাগত। বাবুই পাখি। ভারত ও বাংলাদেশে যে বাবুই পাখি দুটি বেশি দেখা যায় তাদের বিজ্ঞানসম্মত নাম প্লসিয়াস ফিলিপাইনাস এবং প্লসিয়াস বেঙ্গালেন্সিস। এছাড়াও এদের আরও অনেক প্রজাতি আছে। বাসা বানানোর নিখুঁত কারিগরির জন্য এদের তাঁতি পাখিও বলা হয়ে থাকে। তাঁতিরা যেমন নিখুঁত দক্ষতায় তাঁত বোনে, তেমনই এরা লম্বা ঘাস বা বাঁশের পাতা সংগ্রহ করে তা দিয়ে এদের ঘর বনে থাকে। এরা সাপ ও অন্য শিকারীদের হাত থেকে বাঁচার জন্য উঁচু গাছের ডালে বা মগ ডালে বাসা বানায়। এরা সাধারণত গাছের পূর্ব দিকের ডালে বাসা বানায়। বিজ্ঞানীরা মনে করেন পশ্চিমী ঝঞ্ঝার থেকে বাসাকে রক্ষা করার জন্যই এরা এমনটা করে থাকে। কিভাবে এরা এদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে দিক নির্ণয় করে ভাবলে অবাক হতে হয়। বাসা বানানোর কাজ সাধারণত পুরুষরাই শুরু করে। পুরুষ পাখিরা একাধিক বাসা বানিয়ে থাকে। স্ত্রী পাখি ওই বাসাগুলির মধ্যে যেটি উত্তম সেটি নির্বাচন করে এবং যদি সেটি দেখে সন্তুষ্ট হয় তবে বাসা বানানোর বাকি কাজে সাহায্য করে এবং দুজনে মিলে বাসা আরও সুন্দর করে বানায়। এরা বাসা বানানোর জন্য এমন স্থান নির্বাচন করে যেখানে খাদ্য ও বাসা বানানোর উপকরণ সহজে মেলে। পুরুষ পাখিরা উড়ে গিয়ে বাঁশ, ঘাস, তাল বা খেজুর গাছের পাতা ঠোঁট দিয়ে সরু করে চিড়ে নিয়ে আসে। অক্লান্ত পরিশ্রম করে এই পুরুষরা। মজার ব্যাপার হলো কেউ কেউ চালাকি করে অন্য পাখির অনুপস্থিতিতে তাদের ঘাসের ফালিও চুরি করে। ধরা পড়ে গেলে এদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এদের বাসার আরেকটি বিশেষত্ব হলো বাসার প্রবেশদ্বার সরু হয় এবং নিচের দিকে হয়। এরকম হওয়ার কারণে চিল বা বাজজাতীয় শিকারীরা উপর থেকে ছ মেরে এদের ডিম বা বাচ্চা নিয়ে পালাতে পারে না। অনেক সময় এরা দলবদ্ধভাবে বড় বাসাও বানায়, যা পাখির জগতে বৃহত্তম বাসা। এমন বাসা দক্ষিণ আফ্রিকার সামাজিক বাবুই পাখিদের ক্ষেত্রে দেখা যায়। টেলার বার্ড বা দর্জি পাখি। এরা আমাদের বাংলায় টুনটুনি পাখি নামে পরিচিত। এদের বিজ্ঞানসম্মত নাম অর্থোটোমাস স্যাটোরিয়াস। এদের এশিয়া মহাদেশে পাওয়া যায়। রুডিয়ার্ড কিপলিং তার জাঙ্গল বুক নামক বইতে এদের দর্জি আখ্যা দিয়েছেন। এরা ছোটোখাটো পোকামাকড় ভক্ষণ করে থাকে। এদের বাসার বিশেষত্ব হল এরা চওড়ো সবুজ পাতাকে তন্তুজাতীয় উপাদান ব্যবহার করে বিশেষভাবে জুড়ে দেয়। অনেকে একে এদের সেলাই করা বলে থাকেন। আর ভেতরে এরা নরম উদ্ভিদজাত কিছু তন্তুজাতীয় উপাদান রেখে দেয়। খুব সূক্ষ্ম ছিদ্র করে বলে পাতাগুলি শুকিয়ে যায় না, সবুজই থাকে এবং গাছের অন্য পাতার মধ্যে মিশে থাকায় ক্যামোফ্লেজ বা ছদ্মবেশে সাহায্য করে। উডপিকার বা কাঠঠোকরা। এদের প্রায় 180 প্রজাতি আছে। এরা পিসিডি ফ্যামিলির অন্তর্গত। সবথেকে বেশি যে প্রজাতি দেখা যায় তার বিজ্ঞানসম্মত নাম ড্রায়োকোপাস পাইলিয়েটাস। এদের জোড়ায় জোড়ায় বা ছোট দলে ঘুরতে দেখা যায়। পোকামাকড়, বিটলের লার্ভা এদের প্রধান খাবার, যা এরা গাছের ছালের মধ্যে থেকে সংগ্রহ করে। উইডিবি থেকেও এদের খাবার সংগ্রহ করতে দেখা গেছে। এদের লম্বা জীব এই কাজের জন্য উপযোগী। এরা গাছের গুড়ির শুকনো অংশ বা মোটা শাখাকে কোটর বানানোর জন্য নির্বাচন করে। এরা শক্ত ঠোঁট দিয়ে জোরে জোরে বারবার আঘাত করে কাঠের মধ্যে গর্ত করে নিতে পারে, তারপর ভেতরটা ভালোভাবে পরিষ্কার করে নেয়। এই কোটরগুলি প্রজাতি ভেদে 1 থেকে 2 ফুট পর্যন্ত গভীর হতে পারে। তারপর তারা সেখানে ডিম পাড়ে এবং বাচ্চা প্রতিপালন করে। এভাবে এরা নতুন প্রজন্ম সৃষ্টি করতে সক্ষম হয়। এডিবল নেস্ট সুইফ্টলেট। এরা সুইফ্ট ফ্যামিলির অন্তর্গত ছোট পাখি। এদের বিজ্ঞানসম্মত নাম এরোড্রোমাস ফিউসিফেগাস। এদের বাসাগুলি সাদা বা প্রায় স্বচ্ছ হয়ে থাকে। এগুলি এরা এদের শুকিয়ে যাওয়া লালারস দিয়ে বানায়। এরা দলগতভাবে বাস করে এবং প্রজনন ঋতুতে উপকূল এলাকায় পাথরের খাঁজে বা পাহাড়ের খাঁজে বা গুহার মধ্যে বাসা বানায়। এরা ইকোলোকেশন অর্থাৎ অবস্থান বোঝানোর জন্য এক ধরনের আওয়াজ করে, যা গুহার অন্ধকারে তাদের দলের অন্য পাখিদের বাসার অবস্থান নির্ণয়ে সাহায্য করে। এদের বাসাগুলি বার্ডস নেস্ট স্যুপ নামে এক ধরনের চাইনিজ খাবারে খাওয়া হয়ে থাকে। তাই বাসাগুলি খুব দামি, প্রায় 4 লক্ষ টাকা কেজি। এত দাম হওয়ার কারণে চোরাকারবারীরা নির্দয়ভাবে এদের বাসাগুলিকে নির্মূল করে। এই প্রবণতা এই প্রজাতির প্রজননের জন্য তীব্র সংকট সৃষ্টি করছে। হর্নকুট। এই বিরল প্রজাতির পাখিগুলি আর্জেন্টিনা, বলিভিয়া এবং চিলিতে দেখা যায়। এদের বিজ্ঞানসম্মত নাম ফিউলিকা কর্নাটা।
এদের বাসার বিশেষত্ব হলো এরা গাছের ডালে বা হ্রদের তীরে বাসা না বানিয়ে হ্রদের জলের মধ্যে ছোট্ট দ্বীপ বানিয়ে তার উপরে বাসা বানায়। এই দ্বীপগুলি বানানোর জন্য এরা ছোট ছোট নুড়ি জমা করে, তারপর সেটি জলের থেকে সামান্য একটু উঁচু হলেই তার উপরে কাঠির টুকরো সংগ্রহ করে সেগুলিকে জুড়ে এরা বাসাটি নির্মাণ করে থাকে। এরা একজোড়া ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা বড় হওয়া পর্যন্ত বাসাগুলিকে এরা পাহারা দেয় ও রক্ষণাবেক্ষণ করে থাকে। বাচ্চা বড় হয়ে গেলে এরা বাসাগুলিতে আর নজর রাখে না। বন্ধুরা, তোমাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তোমাদের লাইক ও সাবস্ক্রিপশন আমাদের কাছে অমূল্য এবং নতুন ভিডিও বানানোর শক্তি যোগায়। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থেকো সকলে।